সাথীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই করোনার মধ্যে সবাই বাসায় আছো, যেহেতু বৈশ্বিক মহামারী, সেক্ষেত্রে তোমাদের ক্লাসগুলো অনলাইনে হচ্ছে। আশা করি তোমরা সবাই অনলাইনে ক্লাসগুলো দেখবে এবং নিজেরা সচেতন থাকবে এবং সাবধান থাকবে। আমি আজকে তোমাদের জন্য নবম ও দশম শ্রেণীর ইসলাম নৈতিক শিক্ষা ক্লাসটা দিচ্ছি। এর আগে আমরা প্রথম অধ্যায় থেকে আলোচনা করেছিলাম, পাঠ চারের তাওহিদ থেকে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা তোমাদের জন্য তোমাদের বইয়ের 10 পৃষ্ঠা দেখবে পাঠ 5 আল্লাহর পরিচয় সম্পর্কে আলোচনা করব। এই মহাবিশ্বের বা বিশ্ব জগতের যিনি অধিপতি আমরা জানি, তিনি একক ও অদ্বিতীয় সত্তা, আর তিনি হলেন আল্লাহ, আর তার কোনো শরীক নেই, তিনি অনন্য ও অতুলনীয়। আল্লাহ শব্দের মধ্যেই তার অতুলনীয় বৈশিষ্ট্য প্রকাশ পায়। আল্লাহ আরবি শব্দ, পৃথিবীর কোনো ভাষাতেই এই শব্দের প্রতিশব্দ নেই, এর কোনো একবচন বহুবচন নেই, এই শব্দের কোনো স্ত্রীলিঙ্গ বা পুল্লিঙ্গ নেই, এই শব্দটি একক ও অতুলনীয়। আল্লাহ তদ্রূপ, তিনি তার সত্তা এবং গুণাবলীতেও একক ও অদ্বিতীয়, তার সমতুল্য বা সমকক্ষ কিছুই নেই। আল্লাহ তাআলা বলেন, বলুন হে নবী, তিনি আল্লাহ একক ও অদ্বিতীয়, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও জন্ম দেওয়া হয়নি, তার সমতুল্য কেউই নেই। সূরা আল ইখলাস আয়াত 1-4। আল্লাহ তাআলার স্বয়ং সম্পূর্ণ সত্তা, তিনি অনাদি অনন্ত, তিনি চিরস্থায়ী ও চিরবিরাজমান, তার কোনো শুরু নেই, শেষও নেই, তিনি পানাহার, নিদ্রা, তন্দ্রা, ক্লান্তি সবকিছু থেকে মুক্ত। আল্লাহ তাআলা বলেন, তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, এবং তিনি সর্ববিষয়ে সম্যক অবহিত। সূরা আল হাদিদ আয়াত 3। অন্যত্র মহান আল্লাহ বলেছেন, তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক, তন্দ্রা ও নিদ্রা তাকে কখনো স্পর্শ করতে পারে না, আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার অধীন। সূরা আল বাকারা আয়াত 255। তাহলে আল্লাহ তাআলার, আমরা জানি আল্লাহ তাআলা তিনি হচ্ছেন সকল গুণের আধার, তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদের জীবনের মালিক, তিনি আমাদের ভবিষ্যতের মালিক, মূলত তিনি সর্বগুণে গুণান্বিত, তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু, পরম করুণাময়, সকল গুণ তার মধ্যে পূর্ণ মাত্রায় বিদ্যমান, তিনি সৃষ্টিকর্তা, বিশ্বজগতের যা কিছু রয়েছে সবই তার সৃষ্টি, তিনি রিজিক দাতা, সকল সৃষ্টি রিজিকের জন্য তারই মুখাপেক্ষী। আল্লাহ যাকে ইচ্ছে যখন যেভাবে রিজিক দান করেন এবং যাকে ইচ্ছে যখন তাকে বিপদে ফেলেন এবং তা পরীক্ষা করেন। তিনি সর্বশক্তিমান এবং সবকিছু নিয়ন্ত্রক, তিনি সর্বজ্ঞানে জ্ঞানী, সকল কিছুই তার পরিচালনায় সুন্দর সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। এক কথায়, তিনি সর্বগুণে গুণান্বিত, তার গুণের কোনো সীমা নেই, সুন্দর ও পবিত্র নামসমূহ একমাত্র তার জন্যই নির্ধারিত। তার কতিপয় গুণবাচক নাম হল রহিম, রহিম অর্থ পরম করুণাময়, জব্বার অর্থ হল প্রবল, গাফফার অর্থ হল অতি ক্ষমাশীল, বাসির অর্থ হল সর্বদ্রষ্টা, সামিও অর্থ হল সর্বশ্রোতা, আলিও অর্থ হল মহান, হাফিজ অর্থ হল মহারক্ষক, ইত্যাদি। আল্লাহর অনেকগুলো নাম রয়েছে, আমরা তাকে বহু নামে ডাকব এবং তার সকল নামগুলোতে আমরা নিজেরা তাকে ডাকব। বস্তুত আল্লাহ তাআলা তার সত্তা এবং গুণাবলীতে এক ও অতুলনীয়, তার কোনো শরীক নেই, সকল প্রশংসা তার জন্যই, সকল ইবাদতের যোগ্য সত্তা একমাত্র তিনি। তাহলে আল্লাহর পরিচয় সম্পর্কে আমরা এখানে তোমরা জানতে পেরেছ, তিনি হলো বিশ্ব জগতের মালিক, তিনি হলো আরশের মালিক এবং জমিনের মালিক, তার তিনি সবকিছু দেখছেন এবং তিনি সবকিছু জানেন, তিনি আমাদের অন্তর্যামী, তিনি আমাদের অন্তরের খবরও জানেন, তার কাছে গোপন বলতে কোনো কিছু নেই, তিনি গোপনীয়তা সবকিছুই জানেন, এবং তিনি সকল সবচেয়ে ক্ষমাশীল, আমরা যতই অন্যায় করি না কেন, তার কাছে আমরা যখনই ক্ষমা চাই তিনি আমাদের ক্ষমা করে দেন।
এবং তিনি মহাস্রষ্টা, তিনি সারা বিশ্বের সৃষ্টিকর্তা, তিনি বিশ্বজগতের একমাত্র, তিনি রিজিকদাতা, তার দয়ায় আমরা বেঁচে আছি। তাহলে আল্লাহর পরিচয় সম্পর্কে আমরা জেনেছি এবং তার সবগুলো নাম সম্পর্কে এবং সেই নামগুলো ফজিলত সম্পর্কে আমরা জানব এবং সে অনুযায়ী সবাই আমল করব এবং সবাইকে জানানোর চেষ্টা করব। তাহলে আজকের এই পাঠে আমরা আল্লাহর পরিচয় সম্পর্কে জানতে পারলাম এবং বিভিন্ন আয়াত সম্পর্কে, কোরআনে যে বিভিন্ন আয়াতগুলোতে আছে, বিভিন্ন সুরার যে আয়াতগুলোতে তিনি তার সম্পর্কে বলেছেন, তিনি একমাত্র, তিনি প্রকাশ্য, তিনি গোপন, সবকিছু সম্যক, আমরা সেই আয়াতগুলো সম্পর্কে জানছি এবং তিনি ব্যতীত কোনো ইলাহ নেই সেটি আমরা জানি। তিনি চিরঞ্জীব, তিনি চিরসত্তার ধারক, কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারে না। তাহলে আমরা এক আল্লাহকে, ডাকবো এবং তাকেই, তারই ইবাদত করব এবং আল্লাহ ছাড়া কারো ইবাদত আমরা করি না এবং করবও না। তিনি পরম দয়ালু, তিনি ক্ষমাশীল। তাহলে আজকের এই পাঠে তোমরা আল্লাহর পরিচয় সম্পর্কে জানতে পেরেছ, তোমরা সেই অনুযায়ী বাসায় পড়বে। আর পরবর্তী পাঠে আমরা, পরবর্তী ক্লাসে আমরা একটা পরবর্তী পাঠ নিয়ে আলোচনা করব। আজকের মতো ক্লাস সমাপ্তি এখানেই, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।